প্রিয় অনেকে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে বলে থাকেন যে ভাই আমার জিমেলটা হ্যাক হয়ে গেছে অথবা আমার ফোন থেকে জিমেল লগ আউট হয়ে গেছে এই জিমেলটা আর লগ হচ্ছে না অথবা এই জিমেইলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন এই জিমেলটা লগ করতে গেলে সেম জিমেইলের মধ্যে কর যায় তো ভাই বর্তমান সময়ে নতুন নিয়মে নতুন পদ্ধতিতে আমি জিমেল খোলার নিয়ম দেখিয়ে দেবো আমার নিয়মে যদি আপনারা জিমেইল খুলেন তাহলে এই জিমেইলে কোনো ধরনের সমস্যা হবে না কেউ হ্যাক করেও নিতে পারবে না আপনার ফোন থেকে যদি এই জিমেলটা লগ হয়ে যায় তাহলে আপনি লগ করতে পারবেন আর এই পাসওয়ার্ডটাও ভুলে যান তাহলে এই জিমেইলটা লগ করার সময় সেই জিমেইলে কোড যাবে না আপনারা একটা কাজ বেশিরভাগ করে থাকেন ভিডিও স্কিপ করে করে দেখে ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট দেখেন না শুধুমাত্র জিমেইল খুললেও হয় না জিমেইলে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস রয়েছে এই সেটিংসগুলো আপনারা না করার কারণে আপনাদের জিমেইলে এই সমস্যা হয়ে থাকে তো ভাই আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট দেখবেন কোনো একটা স্টেপ করবেন না। তো আপনার নতুন জিমেল খোলার জন্য আপনার ফোনের মধ্যে যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো প্লে স্টোর ওপেন করার পর আপনার যদি পুরানা জিমিল লগ ইন করা থাকে তাহলে এই জিমিলের লোগো আপনি এখানে দেখতে পারবেন এই জিমিলের লোগোর মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে আপনার পুরানা এই জিমেলটা রয়েছে এই জিমিলের সাইটে এখানে একটা ত্রিভুজ আইকন রয়েছে এই আইকনটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার একাধিক যদি জিমেইল লগ ইন করা থাকে তাহলে এখানে আপনি দেখতে পারবেন তো এখানে আপনি কী করবেন নিচে রয়েছে এড এনাদার অ্যাকাউন্ট এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর উপরে এখানে রয়েছে গুগল এই গুগলের মধ্যে আপনি আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার আপনার ফোনের মধ্যে যে লকটা আছে সেই লকটা এন্টার করবেন তো লকটা এন্টার করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে এখানে যে লিখা রয়েছে ক্রেডিট অ্যাকাউন্ট এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দুইটা অপশান চলে এসেছে তো উপরে যে অপশানটা লেখা রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ এটার এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এবার উপরে যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আপনার নামটা দিয়ে দেবেন আর নিচে এখানে রয়েছে শিরোনাম অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে তো এখানে আমার নিজের নামটা দিয়ে দেব তো এখানে দেখতেছেন উপরে আমার নিজের নামটা দিয়েছি আর এই শিরোনামের জায়গায় আমার নামের টাইটেলটা দিয়েছি তো নামটা দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে নেক্সট আপনি এখান থেকে নেক্সট করবেন তো নেক্সট করার পর এই পেজটা চলে আসবে এখানে আপনার জন্মের ডেটটা দিতে হবে মানে ডেট অফ বার্থ তো এখানে আপনি এমন একটা জন্মের ডেট দিয়ে দেবেন যেটা আঠারো বছরের উপরের হতে হয় যদি আঠারো বছরের নিষেধ দিয়ে দেন তাহলে আপনি এই আঠারো বছরের উপরের যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে আপনি প্রবেশ করতে পারবেন না তো প্রথমে রয়েছে এখানে ডে এই এর মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর মাসের যে দিনটা আছে সেই দিনটা আমি দিয়ে দেব তো দিনটা দেওয়ার পর এখানে রয়েছে মাস এই মাসের মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর যে ইয়ারের মাসে আমার জন্মটা হয়েছে সেই মাসটা আমি এখান থেকে সিলেক্ট করব তো সিলেক্ট করার পর সাইটে রয়েছে ইয়ার এই ইয়ারের মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর যে ইয়ারে আমার জন্ম হয়েছে সেই ইয়ারটা আমি এখান থেকে সিলেক্ট করব তো ইয়ারটা সিলেক্ট করার পর নিচে এখানে রয়েছে জেন্ডার এটার মধ্যে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে যদি আপনি ফিমেল হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন আর যদি মেইল হয়ে থাকেন তাহলে মেইল সিলেক্ট করবেন তো আমি এখান থেকে মেইল সিলেক্ট করবো তো সিলেক্ট করার পর নিচে এখানে রয়েছে নেক্সট আমি এখান থেকে নেক্সট করবো তো নেক্সট করার পর এই পেজটা চলে আসবে এখানে দেখতেছেন দুইটা জিমেল দেখাচ্ছে তো এই দুইটা জিমেল থেকে যে কোনো একটা জিমেল যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে সিলেক্ট করতে পারবেন আর যদি সিলেক্ট না করেন আপনি নতুনভাবে জিমেল তৈরি করেন তাহলে এই যে এখানে রয়েছে ক্রিয়েট ইউর উইন জিমেল অ্যাড্রেস এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এটা এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এবার এখানে আপনি এই জিমেলটা তৈরি করে নিতে হবে যে জিমেলটা আপনি এবার ইউজ করবেন তো এখানে আমি একটা জিমেল দিয়ে দেব। তো এখানে দেখতেছেন আমি এই জিমিলের সংখ্যাগুলি দিয়ে নিছি তো জিমিলের সংখ্যাগুলি দেওয়ার পর নিচে এখানে রয়েছে নেক্সট আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এবার এখানে হচ্ছে মেইন বিষয় এই জিমেইলের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে তো অনেকে কি করেন ফোন নম্বর দিয়ে দেন বা নাম দিয়ে দেন যার কারণে কেউ যদি এই জিমিলটা হ্যাক করতে চায় তাহলে তাহার জন্য এই জিমিলটা হ্যাক করা সহজ হয়ে যায় তো এখানে অবশ্যই আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন আট ডিজিটের উপরের হতে হবে সংখ্যা অক্কর বা অন্যান্য কিছু মিলিয়ে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এখানে আমার জিমেইলের জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দেব তো এখানে এই জিমিলের জন্য পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে নেক্সট আপনি এখান থেকে নেক্সট করবেন তো নেক্সট করার পর এই পেজটা চলে আসবে পেজটা স্কোল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে নিচে এখানে রয়েছে ইউএসআইএমিন এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতেছেন যে জিমিলটা আমি তৈরি করে নিয়েছিলাম এখানে অলরেডি জিমিলটা তৈরি হয়ে গেছে নিচে এখানে রয়েছে নেক্সট আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর আবারও স্কোল ডাউন করে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখানে রয়েছে আই এগ্রি এখান থেকে আমি আই এগ্রি করব। তো আই এগ্রি করে দেওয়ার সাথে সাথে অলরেডি এই জিমিলটা তৈরি হয়ে গেছে তো এবার এই জিমিলের জন্য খুব গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো আপনি করে নিতে হবে তো এই জিমিলের সেটিংসগুলো করার জন্য আবারও এই যে গুগল প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো প্লে স্টোর ওপেন করার পর উপরে যে জিমিলটার লোগো আছে এই জিমিলের লোগোর মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আবারও এই যে ত্রিভুজ আইকনটা আছে এই ত্রিভুজ আইকনের মধ্যে একটা ক্লিক করবেন তো ত্রিভুজ আইকনে ক্লিক করে দেওয়ার পর যে জিমিলটা আপনি তৈরি করে নিয়েছিলেন সেই জিমিলটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এখানে রয়েছে ইয়েস আই এম ইন এখান থেকে আপনি ইয়েস আই এম ইন করে দেবেন তো ইয়েস আই ইন করে দেওয়ার পর উপরে যে এই নতুন জিমিলের লোগো রয়েছে এই নতুন জিমিলের লোগোর মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে জিমিলটা রয়েছে এই জিমিলের নিচে এখানে রয়েছে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর উপরে যে কয়েকগুলা অপশন রয়েছে এই অপশনগুলো আপনি সামান্য বাম দিকে বেক করবেন তো বাম দিকে বেক করার পর এখানে সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এই সিকিউরিটির মধ্যে একটা ক্লিক করবেন তো সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে রয়েছে স্টেপ ভেরিফিকেশন এটা আপনার জিমিলের অন করে নিতে হবে তো এটা যদি আপনি অন করে নেন তাহলে যে ফোন নম্বরটা দিয়ে এই স্টেপ ভেরিফিকেশনটা করবেন এই জিমেইলের কেউ যদি হ্যাক করতে চায় তাহলে এই ফোন নম্বরে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে এই ভেরিফিকেশন কোডটা সে না পাওয়া পর্যন্ত আপনার এই জিমেইলটা লগ ইন করতে না তো এখান থেকে স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসলে এই যে এখানে রয়েছে রিকভারি ইমেইল অ্যাড এন ইমেইল অ্যাড্রেস মানে এই জিমেইলে অন্য কোনো একটা জিমেইল অ্যাড করে নিতে হবে তো এই জিমেইলে যদি অন্য কোনো জিমেইল অ্যাড করে নেন তাহলে আপনার এই জিমেইলটা যদি ফোন থেকে লগ আউট হয়ে যায় আর এই জিমেইলের পাসওয়ার্ডটা আপনি ভুলে যান তাহলে এই রিকভারি জিমেইলের মধ্যে কোড চলে যাবে আপনার এই জিমেইলটা লগ করতে কোনো সমস্যা হবে না তো এই দুইটা সেটিংস কিভাবে করবেন যদি জানার দরকার হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলবেন আমি অন্য একটা ভিডিও নিয়ে আসব আর এই ভিডিওতে যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ